ঘরের মধ্যে ফুলফুল কাশে ওগুলো আমি সহ্য করতে পারি না গন্ধ আসে ঘরে হারা করে কাশে তোমার বাবার বৃদ্ধাশ্রম দিয়ে বা নাইলে আমি তোমার লগে থাকতাম না এটা তুমি কেমন কথা বললো শুনো একটা কথা হয় তোমার বাবা যদি আজকে এমন থাকতো তাহলে তুমি তার সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারতা তাই কি যে সত যায় কোন তো আমার বাবা আমি ওনাকে কিভাবে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারবো আচ্ছা ঠিক আছে আমি বাসায় চলো এই রাস্তাঘাটে কথা বলে লোকজন খারাপ বল আচ্ছা আমি রাস্তাঘাটে কথা কইতাম না যা কইছি হইতাম তোমার মাথায় আচ্ছা ঠিক আছে চলো তোমার বাবারে দুই তিন দিনের ভিতরে বৃদ্ধাশ্রমে দিয়ে আইবা আমার কোরবানিতে সময় আমার বন্ধু বান্ধব আইবে হ্যাঁ গো হ্যাঁ গো হ্যাঁ থাকলে তোমার আব্বা এখানে থাকতে পারবে হ্যাঁ আমার শেষ কথা আচ্ছা বসো রাগ করো তো শুনো আমি তোমারে ভালোবাসে মন থেকে বিয়ে করছি আমি আমার বাবা মার একমাত্র মাইয়া হ্যাঁ তো তুমি জানো এখন মোর কথা যদি তুমি রাখলে রাখো না রাখলে না রাখো আমার একটাই কথা তুমি তোমার বাবার বৃদ্ধাশ্রমে দিয়ে আইবা আমি তোমার ভালোবাসে বিয়ে করছি তোমার আমার কথা শুনতে হইব শোনো একটা স্ত্রী তার স্বামীর ভালোবেসে সংসার করে আমাকে এভাবে সংসার হবো না বলো এভাবে করলে চলে আচ্ছা যাই হোক আমি দেখতেছি দেখবে দেখবে করে ধীরে আমি হ্যাঁ বাবার সঙ্গে যুদ্ধ করতে করতে আমি শাশুড়ি যাবো আমি থাকবো না এই সংসারে শান্তির মধ্যে রিস্কা চালান যায় বড় ভাই অনেক বড় ভুল করছি তুই আমারে কইছিলি ভাই সবকিছু বেচা কিনা তুমি পোলারে লেখাপড়া করাইতেছ আবার বড় লোক বাড়ি বিয়া করাইলে এই বড় লোকের মায়া তো তোমার ঠিক মতন দেখবো সবাই না রে তোরে ভাই কইছিলাম এই জমি জামা ঘর বাড়ি বেছে লেখাপড়া করাইলাম লাডারে এখন ব্যাংকে চাকরি করে আর এখন তোমারে দেখে না সব কিছু গুলার নামে লেগে দিস আগে এটা কাম করছো ভাই তুমি তোমারে তো আগেই কইছিলাম ভাই ভাই রে ভাইরে হ্যাঁ আমি তো মনে করছিলাম যে লাভানি তো একটা মাত্র ছেলে ঠিক আছে ওর নামে লেখা দিলে ওই বড় লোক বাড়ি বিয়া করতে পারবে হ্যাঁ সেই কারণে লেখা দিছিলাম ভাইরে আমরা তো এই জিনিসটাই ভুল করি আমরা তো গরিব মানুষ আমরা আমাকেও খাটতে খাটতে তো এমনি জীবন যায় আমার কাছ থেকে সংসারের সব দায়িত্ব সাইরা দিছি একটু ধৈর্য ধরো ভাই আমি ঠিক করবো উপর আল্লাহ একজন আছে ঠিক আছে আমি যাই না ভাই ওনে বহি একটু না থাকো কিছু খাইছো ভাই হ্যাঁ খাইছি আমার বউ ছেলের বউ খালে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে চায় কোথায় তোমাকে লগে আমার আর দেখা হইব না এই কথা কইও না ভাই একখানে চলছি ফিরছি কত বুঝাইছি তোমারে তুমি যদি এখন ভাইঙ্গা বড় তাইলে আমাকে এই সংসারে এই এলাকা তুমি তো বড় ভাইয়ের মতো আমারও তো দুঃখ লাগে তোমার লিগে চলো তোমার একটা দোকান থেকে একটা রুটি একটা কলা খাও দাও ভাই মনে শান্তি পাও মুটু তোমার এই অবস্থা ভাই আমি তো জানি না আমি তোমার থেকে বাসায় গিয়ে একদম দেখতাম ভাই যাও তাহলে তো এই কাহিনি যাই হোক সারা
খবর দুলাল ভাই? এত বড় রিসেপ বৃষ্টি কাটার মধ্যে বাইরে? আরে ভাই রে ওই পাঁচতলার বাইরে শান্তি নাই, কারণ আমার পোলার বউ কালে আমার পোলার কালের কাছে কয় তোমার বাপের বৃদ্ধাশ্রমে দেও। আবার শুনতে আছি যে বৃদ্ধাশ্রমের কথা শুনতে আছি, এগুলা কি শুনতে আছো ভাই? এগুলা পোলারে মানুষ করলা তুমি, এত কষ্ট করে জায়গা জমি পেয়েছে আর এই আজকে এই অবস্থা তোমার? আমার ছেলের বউ আমার দেখতে পারে না। বৌমা 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 সারাদিন বাদা উড়াতে উড়াতে ঝালাই শেষ করে দিছে আমার এককালে, আমার পরান একাল জাহাজরা বানাই দিছে। আমার কাশতে কাশতে দম বন্ধ হইয়া আমি কাশ ফালাই। যখন তোমার সন্তানটা এরকম করবে তখন ঠিকই বুঝবে বৌমা, এখন তো মা হওয়া নাই। বৃদ্ধাশ্রমে পাড়াই কি করে ভাল লাগতো না আমার, কিসের লাগি
Baba bana maaf kırın da baba. Baba, kapat da bana şunu. Hey, bakın. Bu ikanı bu şeker. İkanı boş. İkanı bu şapka. Baba, beni yetin olsun. Bol baba. Kikota. Tuğra. Zabur bir. Abi. Abi, tayı şunur boyu baba. Bol. Kikota. ঠিক আছে খোয়া মাই কোন অসুবিধা নেই আমি ঠিক আছি তোরা ক কি করি বল বাবা তোমার গীত শুন বাপরে এ আমার মত আমি ব্যাগটা গুছাই রাখছি তোমার বাইরে এখনই বিদ্যাশ্রমে দিয়ে দাও আমার ঘরে থাকতে পারবে না বাপরে আমাকে যদি বৃদ্ধাশ্রমে দিয়া যদি তোরা শান্তি পাস বাবা তুমি যদি শান্তি পাও তাহলে আমি বৃদ্ধাশ্রমকে তোমরা যদি শান্তি পাও তাহলে আমি মৃত্যু বরণ করতেও রাজি আছি শুধু বৃদ্ধাশ্রমে সেটা নয় মরার কথা বলবো না ঠিক আছে ব্যাগ যদি গুছিয়ে এনে থাকো বাবা আর আর এক মুহূর্ত তোমাকে বাসায় আমি থাকবো না এখানে এখানে আমার এক মুহূর্ত টাকা ঠিক হবে না কারণ সেই সংসারে আমি আমি থাকলে তোমাদের শান্তি হয় না ভালো লাগে না সেই সংসারে আমি আর এক মুহূর্ত থাকবো না ঠিক আছে আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে নাই বাবা I don't know.